পচা কলা দিয়ে বড় বড় হোটেল রেস্টুরেন্টে আমাদেরকে কিভাবে বোকা বানানো হয় এই পচা কলাগুলো কিন্তু আমরা বাসাবাড়িতে খাই না একটু কালো হয়ে গেলে বা পচে গেলে আমরা কিন্তু ফেলে দেই তো চলুন আমাদেরকে কীভাবে বোকা বানিয়ে ফেলে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমরা কলা নিয়ে নিয়েছি একেবারে কালো কুচকুচে হয়ে গেছে কলাগুলো কিন্তু ভিতরে অনেকটাই ভালো আছে পচা যে অংশগুলো সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিব আর ভালো অংশগুলো কলাগুলো ছুলে নিয়ে নিব ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো আমরা সবগুলো কলা এভাবে করে ছুলে নেব অবশ্যই পচা অংশগুলো ফেলে দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে কালো অংশগুলো সেগুলো কিন্তু অনেকটাই ভালো তো কলাগুলো আমাদেরকে এভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা যে কোনোভাবে এটা ম্যাশ করে নিতে পারেন আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন আমাদেরকে এই কলাগুলোর মধ্যে কিছু উপাদান মেশাতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা প্রায় এক বাটির মতো ছোট বাটি দিয়ে এক বাটির মতো ময়দা দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ো মেশাতে পারেন অল্প একটু আর অবশ্যই ময়দাটা মেশাতে হবে এরপরে আমি চিনি অ্যাড করে দিচ্ছি এখানে এখানে তিন টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি তো তারপরে আমরা কী দেব এক চামচ পরিমাণে আমরা সুজি ব্যবহার করব এখানে সুজিটা কিন্তু আমাদের মানে যে কোনো কাজে ব্যবহৃত হয় সুজি কিন্তু অনেক উপকারী তো সবগুলো উপাদান আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা একটু মাখিয়ে নিব অল্প একটু একটু করে পানি দিতে হবে আর এটা ভালো করে মাখিয়ে নিতে হবে তো এখন আমরা মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমরা চলে যাব চুলায় এখন শুরু হবে আসল কাজ আপনারা দেখতে পাবেন এটা দিয়ে কী তৈরি হয় তো এখন আমরা তেল ঢেলে দেব অবশ্যই পরিমাণ মতো তেল দিতে হবে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর এগুলো অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর মতো করে আপনারা গোল গোল করে শেপ দিয়ে যার যে শেপ ভালো লাগে সে সেটা দিয়ে নিতে পারেন এভাবে করে আমি দিয়ে নিচ্ছি তারপর আমরা দেখে নেব এটার আসল কাহিনী দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে আসলে এই পচাগুলো কলাগুলো কিন্তু আমরা ফেলে দেই বড় বড় হোটেল রেস্টুরেন্টে এগুলো দিয়ে এভাবে তৈরি করে কিন্তু আমাদের থেকে হাজার হাজার টাকা নিয়ে এগুলো বিক্রি করে সেগুলো না করে আমরা বাসাতেই বানিয়ে নিতে পারবো এভাবে কলার বল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর আর মচমচে হয়েছিল তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো একে একে ভেজে নিয়েছি না পর এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো আপনারা আসলেই বুঝতে পেরেছেন যে কলাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমাদেরকে এভাবে বোকা বানিয়ে আমাদের কাছ থেকে অনেক পয়সা উসুল করে তো কম সময়ের মধ্যে এগুলো আমরা তৈরি করে নিলাম এগুলো বাচ্চাদের টিফিন হিসেবে টিফিন হিসেবেও স্কুলে দিতে পারেন অথবা বাসায় কেউ আসলে অতিথি ঝটপট করে খেয়ে নিতে পারেন এ তো আমার বাচ্চা খেয়েছে আর বলেছে আম্মু অনেক টেস্ট হয়েছে তারা কিন্তু কম সময়ের মধ্যে সবগুলো কলার বল খেয়ে নিয়েছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ